তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। তো এই মাত্র আমার ছেলে ঘুম থেকে উঠলো, এই যে দেখো মুখ চোখের কি অবস্থা আমারও, কারণ আমিও একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি, কারণ বিকালের ঘুমের অভ্যাস আমার টোটাল চলে গিয়েছে। পাশের বাড়ির একটা বয়স্ক মহিলা, কি হয়েছে তোমার, কি হয়েছে জানো না? তুমি কি হয়েছে? তারপরে না কি দিয়ে খাইলা? দেখো আমার ছেলে কিভাবে শুনছে। এই বয়স্ক মহিলাটা কিন্তু আমাদের বাড়ির পেছনে, এই বাড়ি ওদের, নিম পাতা ভাজা আলু ছানা দিয়ে খেয়েছে। এই যে দেখো এখন বাড়িতে যাচ্ছে, কেমন আসছে। এই যে আমার ছেলে, দেখো লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে শাশুড়ি মা চলে এসলো খাওয়া দাওয়া করে, ঠান্ডা লেগেছে, কাপড় গায়ের মধ্যে জড়িয়েছে। আর ওই যে দেখো বয়স্ক মহিলাটা, ওই যে দেখো কি করছে। কি করছে কইলে হব, ওটা অন্য তাই করছে। তেল দিছি তোমার ওটা তার জন্য উকি মারছে। ছেলেকে দেখা যায় কিনা বাড়িতে ঢুকতে না ঢুকতে বলবে যে তোর ছেলে দেখ আমাকে মেরে কি করেছে। তো এই যে তার জন্য এই রাস্তায় দাঁড়িয়েছে। কেন মারছ? আবার বলছে তেল দিছে। জেঠু আসতেছে, জেঠু দেখো। এটা কিন্তু এখন যখন খেলতেছিল তখন মারপিট বেঁধেছে নাতির সাথে। জেঠু কাচি দেখাচ্ছে, দেখো পিছনে আমার দেওয়ার যাচ্ছে, ওটা যে কাকির ছেলে ছোট ছেলে। জেঠু দেখো কি কি মনে দেখালো। জেঠু এখন বাড়িতে চলে যাচ্ছে। ওই দেখো আমাদের মাস্তান কিভাবে দাঁড়িয়ে আছে। কি বলছে দেখো, নাকের বদনা ফাটিয়ে দিয়েছে। দেখো নিচে নামছে, এই পড়বি কিন্তু, কিনারে পা দিবি না। হাতি আর মশা দুইজনে বসে আছে, একজন হলো হাতি আর একজন হলো মশা। ছি বাবা নোংরা আছে। আমার এখানে ঝুলে উঠো
বিকালবেলা এখন খেলছে, তো এখন বাজে 5:30টার মতো বেজে গিয়েছে, তো প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, সূর্য কিন্তু কোনো জায়গাতেই নেই, ডুবে গেছে। ঝাড়ু নিয়ে চলে আসলাম, এখন ছুটবার জন্য আসলাম, কারণ ছেলে জায়গায় বসে আছে, ছেলে জায়গায় বসে আছে, তাই ঝাড়ু নিয়ে আসলাম, ঝাড়ু দিয়ে এখন ছুটবো। আর দেখো ও যে জেঠি ওই জায়গা থেকে দেখছে আমার ছেলেকে, ছুটবো সিঁড়িটা। দেখো কেন সিঁড়িটার মধ্যে অনেক কদম ফুল গেছে, হয়ে যাবে। কোথায় কি গোবর ফেলে দিব? আমার ছেলে দেখো আমাকে গোবর ফেলতে বলছে, ওই যে ওই জায়গায় গরু নিয়ে মনে হয় পটি করেছে, তো ওইটাই ফেলতে বলছে আমাকে। দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।